নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে গৃহবধূ খুনে গ্রেফতার স্বামী, ফাঁসির দাবি তুললেন জনতা। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা, বাংলাদেশের প্রতিনিধি দল বরাকে। বরাক উপত্যকা জুড়ে শহীদ জগন যিশু স্মরণ, স্থানে স্থানে অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জের সাদারাশিতে গৃহবধূ হুসনা বেগমকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সাফল্য পেল পুলিশ। হুসনাকে খুনের অভিযোগে অভিযুক্ত আব্দুল বাছিদকে শনিবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আইজল পালানোর পথে কানিশাইল থেকে বাছিদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনায় বাছিদ সেখানে যে উপস্থিত ছিল তাও স্বীকার করে নিয়েছে। এটা তদন্ত করতে গিয়ে দেখা গেল যে তার স্বামী আব্দুল বাছিদ হুসনা বেগমকে আগে থেকেও শারীরিক নির্যাতন করত। এজার অভিযোগ মতে তদন্ত করে দেখা গেল ঠিকই, বাস্তবিকই সেদিন রাতে তার স্ত্রীর সাথে পাঠ করে সে ছিল, সে আমার কাছে স্বীকারও করেছে। তারপরে তাকে আইজল পোলানোর পথে কানিশাইল গ্রাম থেকে আব্দুল বাসি অ্যাডমিট করেছে ও মেরেছে। তদন্ত চলছে এখনো, মানে সে রাত্রে ছিল তার স্ত্রীর সঙ্গে, এটা প্রমাণ হয়ে গেছে, এবং তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে এটা স্বীকার করেছে। সঙ্গে একজন মহিলাও ছিলেন বলে অভিযোগ ছিল। পুঙ্খানুপুঙ্খ সব এসে যাবে, মানে তদন্ত চলছে এখন। কালকে কটার সময় ওনাকে ধরা হয়েছে? ওনাকে কালকে রাত্রে অনুমান আটটায় আইজল যাওয়ার। এদিন বাছিদকে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন সাদারাশি গ্রামের মানুষ। রবিবার গ্রামবাসীরা পূর্ব সাদারাশি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা ডেকে গৃহবধূ হুসনা বেগমকে খুনের অভিযোগে অভিযুক্ত আব্দুল বাছিদের ফাঁসির দাবি তোলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জনৈক বক্তা জানান, এক ব্যক্তির ভুলের জন্য গোটা গ্রাম কলুষিত হয়েছে। একজন মানুষের কারণে আস্তা গোটা গ্রামকে কলুষিত করা হয়, কিন্তু হয়তো ১০ জন যদি কোনো ভালো কাজ করে তবুও গ্রামকে উন্নতি করতে অনেক কষ্ট হয়, কিন্তু একজন মানুষ যদি খারাপ করে, বাজে কাজ করে, তাহলে গোটা গ্রামকেই কলুষিত করা হয়। আমার অত্যন্ত দুঃখ লাগে, যদিও পত্রপত্রিকায় টেলিভিশনে আমরা দেখেছি সাদারাশি দ্বীপ বলে হয়েছে, কিন্তু সাদারাশি নামটা তো আমাদের সামনে এসে গেছে। আজকের এই বিধবা ঘটনার এই খুনিকে ফাঁসির কষ্টে ঝুলিয়ে রাখলে হয়তো আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি নিশ্চয়ই খুশি হব এবং আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন এই আশা রাখি। পরে সভার অন্য বক্তা বক্তব্য রাখতে গিয়ে জানান, সাদারাশি গ্রামের মানুষের জন্য এটা একটা বড় আঘাত। বিরোধিতা করছি, সাদারাশি গ্রামের মানুষের কাছে একটা আঘাত, যেই সেই আঘাত নয়, এটা বড় সাংঘাতিকভাবে একটা বড় আঘাত। প্রথম কথা, পুলিশকে ধন্যবাদ দিতে চাই, আমার মহবুবনা চৌধুরী দিয়েছেন, আমিও দিচ্ছি, যে এত তাড়াতাড়ি তারা আসলে পলায়ন করতে পেরেছে। কিন্তু আমার গ্রামের প্রত্যেক লোকের কাছে একটা অনুরোধ, কেউ যেন ফাঁকে ফুকলে এদেরকে সাহায্য করতে না যান, এটা বিরাট অন্যায় হবে যারা করবেন। বরঞ্চ এই মহিলা, যে মহিলা নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, সেই মহিলার পক্ষে আমরা যতটুকু পারি কাজ করতে হবে। ওনাদের কে আছে জানি না, যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমরা যোগাযোগ করে তাদেরকে যতটুকু পারি সাহায্য করার জন্য আমরা এগিয়ে যেতে হবে। আর শুধু আমরা করবো, কেউ করলে আমরা যাবো এটা হবে না, আমাদের এগিয়ে যেতে হবে। সীমান্তের বিভিন্ন সমস্যার সমাধানে ১৭ সদস্যের বাংলাদেশের এক প্রতিনিধি দল করিমগঞ্জে এসে পৌঁছেছে। করিমগঞ্জ কাছাড়ের সঙ্গে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার সীমান্ত এলাকার সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্দেশ্য নিয়েই তাদের আগমন বলে জানা গেছে। ইন্দো বাংলার সুতারকান্দি সীমান্ত দিয়ে রবিবার বিকেলে তারা করিমগঞ্জে এসে পৌঁছান।
এদিন করিমগঞ্জের জেলাশাসক এম এস মণিভন্নন, মৌলভীবাজারের জেলাশাসক নাজিয়া শিরিন এবং জেলাশাসক এম কাজী এম দারুন ইসলামকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। জানা গেছে, সোমবার কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী এবং করিমগঞ্জের জেলাশাসক এম এস মণিভন্ননের সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন বাংলাদেশের ওই প্রতিনিধি দল। বাংলাদেশের পরা এই ডিসিডিএম কনফারেন্সের কারণে আমার বর্ডার ডিসিডিএম কনফারেন্স হয়তো রেগুলারলি হয়। অ্যান্ড লাস্ট টাইম হয়েছিল মৌলভীবাজার বাংলাদেশত হয়েছিল 2015। তারপর এটা শিলচরত অহাকালি হেৰি করা হয়েছে। আর ইয়াত বর্ডার মানে বর্ডার ডিস্ট্রিক্ট হিসাবে করিমগঞ্জ শিলচর মানে কাছাড় দুটা ডিস্ট্রিক্ট, আর সেই সাইডত মানে সিলেট আর মৌলভীবাজারের ডিসিবিল আছে। তার লগতে রিলেটেড আমার বর্ডার রিলেটেড ইস্যুবিল ডিসকাস হয়, তো নর্মালি লন্ড অর্ডার ইস্যু হোক, বর্ডার রিলেটেড ইস্যু হোক বা বেলে কিনা ডেভেলপমেন্টাল ইস্যু যদি থাকে, এই নর্মালি ডিসিডিএম কনফারেন্সত ডিসকাস করা হয়। এই কারণে সিলেট এবং মৌলভীবাজারের 17 জন প্রতিনিধি আমরা এই আসামের করিমগঞ্জ জেলায় উপস্থিত হতে পেরে আমরা খুব আনন্দিত বোধ করেছি। মূলত আমরা হচ্ছে এই আসাম এবং সিলেট এবং মৌলভীবাজারের যে সীমান্তবর্তী যেসব বিষয়গুলো নিয়ে আমরা এগুলি যদি আলোচনার মাধ্যমে যদি ছোটোখাটো কোনো সমস্যাও থাকে, আর দুই দেশের সম্পর্ক দুই এলাকার সম্পর্ক উন্নয়নের জন্য মেইনলি আমরা এসেছি, যে যদি কোনো ধরনের কোনো প্রবলেমও থাকে সেগুলো আমরা এই সীমান্তবর্তী এই কনফারেন্সে আমরা আলোচনার মাধ্যমে সেগুলি যাতে সলভ করতে পারি। সবাই মানে দুজন ডিসি এসেছেন, অনেকগুলি এজেন্ট আছে আমাদের যে কনফারেন্স হবে সেটা আমাদের ডিসিডিএম যে কনফারেন্স, ওখানে এজেন্টগুলো মূলত সীমান্তবর্তী চোরাচালান সহ অন্যান্য যেসব ইস্যুগুলো আছে আমরা সবগুলি আলোচনা। 21 জুলাই ভাষা শহীদ দিবসে শহীদ জগন যিশুকে শ্রদ্ধা জানালো ছাত্র সংস্থা এআইডিএসও। শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করে, তাতে মাল্যদান করে ছাত্ররা। এতে বক্তব্য রাখতে গিয়ে হিল্লুল ভট্টাচার্য বলেন, 1986 সালের 21 জুলাই করিমগঞ্জে মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন জগন যিশু। উনি বরাক উপত্যকায় একটি বিশেষ কাজে আসেন, সেই সময় করিমগঞ্জ সার্কিট হাউসের ঠিক সামনে, সেই সামনে আন্দোলনকারীরা সেখানে হাজারে হাজারে গিয়ে জমায়েত হয় এবং সেই আন্দোলনকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই জায়গাতে জমায়েত হয়ে ওদের দাবিটা পেশ করে যে আসামে যেহেতু একটা আইন আছে, যে আসামে যেহেতু আসাম একটি বহুভাষিক রাজ্য, সেখানে বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ আছে, কাজেই কোনো বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়ানো যাবে না, এই দাবিটুকু নিয়ে ওরা সেই সময় আসামের যে মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ওনার কাছে যায়। কিন্তু সেই দিন উনি এই সমস্ত কথা কোনো পাত্তাই দেননি, বরংস সেই সময় নির্বিচারে গুলি চালনা করা হয় এবং সেই গুলি চালনাকে দীপেন্দু দাস ও জগন্ময় দেব নামে দুজন আন্দোলনকারী সেই সময় শহীদ হন। পরে ফি মুকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটি তাদের দাবি আদায়ে ক্ষুদিরাম মূর্তির পাশে মানব শৃঙ্খল গড়ে প্রতিবাদে সামিল হয়। এই প্রতিবাদী সমাবেশে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী ও সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেন। সার্বজনীন এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। চিফ মিনিস্টারকে মেমোরান্ডাম দিয়েছি, আমরা রোড ব্লকেট করেছি ডিসি অফিসের সামনে, তার ওনাকে বলেছি, এখন এবার বন্যাও হয়েছে, গরিব ছাত্রদের উপায় নেই, তাদের চোখের জলের দামটা বুঝুন। পরে এদিন সংস্থার পক্ষে গৌরবচন্দ্র দাস বক্তব্য রাখেন। ভাষা শহীদদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের সংগ্রামকে পাথেয় করে আজকের দিনের যে সমস্ত মস্ত বড় অন্যায়, গরিব গরিব ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষার সুযোগ কেড়ে নেওয়ার এই যে ফ্রি ওয়েভার স্কিম থেকে মাঝপথে যে ছাত্রছাত্রীদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভাষা শহীদদের সংগ্রামে চেতনাবদ্ধ হয়ে আজকে আমরা এখানে মানব শৃঙ্খলের আয়োজন করেছি।
ফি মুকুব দাবি সংগ্রাম কমিটির পক্ষ থেকে মানব শৃঙ্খল অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকালকে আগুন হাতে নিয়ে মশাল হাতে নিয়ে ছাত্রদের এই দাবি যেন রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দেয় এই দাবিতে আকসার কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে নতুন কমিটি গঠন করা হবে। রবিবার শিলচরের নার্সিং স্কুলে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকেই 23 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বরাক উপত্যকার 3 জেলার সদস্যকে যেমন রাখা হয়েছে, তেমনি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিকেও সামিল করা হয়েছে। এদিন বৈঠকে আকসার কেন্দ্রীয় উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ছাড়াও ছিলেন 3 উপদেষ্টা, সাধন পুরকায়স্থ, নিরঞ্জন দত্ত ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের আমাদের এক্সজিএস সাইদুর রহমান এখানে রয়েছেন, তানভীর শরীফ রব্বানি এখানে রয়েছেন, মনসীজ ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ে, কার্তিক রায় আসাম বিশ্ববিদ্যালয়ে, অলক ধর, বাহারুল ইসলাম বরগইয়া, বিশেখা রায় গুরুচরণ কলেজ, অর্জুন দাস গুরুচরণ কলেজ, রিপন লস্কর, দেবতালি দে, নিকিতা বণিক, শুভাশিস দত্ত ফরমার প্রেসিডেন্ট করিমগঞ্জ, সুমন দাস, রাজীব পাল, শুভরাজ দে, রাজীব উদ্দিন বরগইয়া হাইলাকান্দি, বাহারুল আলম লস্কর হাইলাকান্দি কলেজ স্টুডেন্ট, সঞ্জয় কুমার দাস কাছাড় কলেজ, সত্যম বিজয়ন শিলচর পলিটেকনিক, জয়শ্রীনাথ কাছাড় কলেজ, স্মিতা আচার্যি কাছাড় কলেজ, সানি হাজাম কাছাড় কলেজ, আলতাফ হোসেন লস্কর হাইলাকান্দি। এই আমাদের 23 সদস্যের আহ্বায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। এদিন সভার শেষে আকসার সদস্যরা 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদের নামে স্লোগান দিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ শহীদদের স্মৃতি তর্পণ করেন। আসামে এই আসন নেতৃত্বে 70-এর দশকে শেষ দিকে যে আসাম আন্দোলন হয়েছিল, সেই আসাম আন্দোলনে 855 জন যারা শহীদ হয়েছিলেন, এই সরকার ক্ষমতায় আসার পর 855 জনকে ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সরকারি শহীদ স্বীকৃতি দিয়ে প্রত্যেককে 500,000 টাকা এবং নগদ 500,000 টাকা এবং তাদেরকে সরকারি হিসেবে শহীদ স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু 1961-এর 19 মে, 1986-এর 21 জুলাই এবং সুদেশনা সিনহা 1996 সম্ভবত 17 মার্চ যে জীবন আত্মাহুতি দিয়েছিল, তাদের ব্যাপারে অসম সরকার আজ পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এদিকে রবিবার 21 জুলাই ভাষা শহীদ দিবসে শহীদ জগন যিশুকে স্মরণ করল উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ। এদিন সকাল 9টায় শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে জগন যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের সদস্যরা। জগন যিশু তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, জগন যিশু তোমাদের মাতৃভাষা ঐক্যমঞ্চ ভুলছে না, ভুলবে না, বাংলা ভাষা জিন্দাবাদ, জগন যিশু তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বাংলা ভাষার অমর শহীদ অমর রহে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চের সদস্যরা বলেন, বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার জন্য করিমগঞ্জে জগন যিশুর আজকে পুলিশের গুলিতে প্রাণ দান করেছেন এবং এই প্রাণ দান করার প্রতিবাদে সমস্ত বরাক উপত্যকা জুড়ে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের বিনিময়েই আমাদের বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা হয়েছে, বাংলা ভাষার মর্যাদা রক্ষা পেয়েছে। এখন আবার বিভিন্নভাবে চক্রান্ত চলছে, আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এই চক্রান্তের প্রতিবাদে এই জগন যিশুর মৃত্যু দিবসেই আমরা আবার এই
সংকল্প নিচ্ছি যে আমাদের প্রাণ থাকতে এই বাংলা ভাষার অস্তিত্ব কেড়ে নিতে দেব না। বাংলা সমস্ত ভারতবর্ষের দ্বিতীয় ভাষা, এই বাংলা ভাষা আসামে দ্বিতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হোক, এবং সঙ্গে সঙ্গে বাঙালিদের উপর যে অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ হোক। আসাম ইন্ডিজেনাস পিপলস প্রোটেকশন কমিটি বা খিলঞ্জিয়া মঞ্চের পুরনো কমিটিকে ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন এক কার্যকরী কমিটি। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন সহদেব রাজবংশী, সাধারণ সম্পাদক পদে ফের মনোনীত হয়েছেন হেরাজিৎ সিংহ। আগামী 3 বছর ধরে কার্যকর থাকবে এই কমিটি। রবিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংগঠনের পক্ষে হেরাজিৎ সিংহ জানিয়েছেন, 8টি রিজলিউশন নিয়েছে নবগঠিত কমিটি। এর মধ্যে রয়েছে নাগরিকত্ব বিল, বাগান শ্রমিকদের সমাহারে মজুরি প্রদান, 1951 সালের NRCকে খুঁজে বের করা, আসাম অ্যাকর্ডের ক্লজ 6-এ যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে বরাক উপত্যকা থেকে 2 জনকে রাখার দাবিতে তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবেন। হেরাজিৎ পরে জানিয়েছেন, সরকার দাবি না মানলে তারা রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাবেন এবং প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন চালিয়ে যাবেন। আমরা আন্দোলন করবো, যে ডেমোক্রেটিক ওয়েতে আমরা আন্দোলন আগে থেকেও করে আইসে, এখনও আরও করবো। যদি সরকার এই পদক্ষেপ যদি না নেয়, তে আরও বিভিন্ন সংগঠন আছে, বরাক সারিয়া, আসাম সারিয়া, উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষ বা আমরা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, UN কমিশন দিয়ে আমরা গিয়া কমপ্লেন করবো বরাক ও খিলঞ্জিয়া মানুষ যে এখানে অস্তিত্ব ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু দেয় না। UN আছে, ইউনাইটেড ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আছে, এখানে আমরা কমপ্লেন করবো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উত্তর পূর্ব ভারতের বাঙালি সংগঠন নেবোর প্রতিনিধিত্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার। বঙ্গভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, ডাক্তার কুমারকান্তি দাস সহ আরও অনেকে। প্রতিনিধি সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নেবোর পক্ষে শুভদীপ দত্ত বলেন, বাঙালিদের সমস্যা নিয়ে কথা বলতেই জন্ম নিয়েছে এই সংগঠন। এই সংগঠনের নাম নর্থ ইস্টার্ন বেঙ্গলি অর্গানাইজেশন NEBO, নেবো, এবং নেবো এখন থেকে বাঙালিদের উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে ছিটে বাঙালিদের সমস্যা নিয়ে কথা বলবে, একে অপরের এক মানে সংগঠনের সাথে অন্য সংগঠনের যোগাযোগ রাখবে, এবং সব সংগঠন কিন্তু তাদের যে চিন্তাধারা আছে, তাদের যে ভাবনা আছে সেটাতে তারা সাজিয়ে, এটাই আমাদের আজকের প্রধান উদ্দেশ্য ছিল। এবং প্রধান উদ্দেশ্য, অনেক জায়গা থেকে লোক এসছেন এবং সবাই মিলে আমাদের খুব সুন্দর সভা হয়েছে। আমরা মনে করি এই সভাতে আমাদের যে কার্যক্রম আগামীতে তৈরি হবে সেটা জনগণের জন্য মঙ্গল। শিলচরের বাংলা গানের দল ফকিরা শনিবার শিলচর গান্ধী ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আত্মপ্রকাশের পর নিজেদের প্রথম অনুষ্ঠানে ফকিরা আমন্ত্রণ জানায় অপার বাংলা থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান পান্নাকে। ছিল ফকিরার নিজস্ব অনুষ্ঠানও। প্রসঙ্গত, ফকিরা গত 3 দিন ধরে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক লোকগানের কর্মশালা আয়োজন করে। এদিন অনুষ্ঠানে কর্মশালার প্রশিক্ষার্থীরাও অনুষ্ঠান উপহার দেন। এর পাশাপাশি ফকিরা কয়েকজন আমন্ত্রিত অতিথিকে সংবর্ধনা জানায়। সঙ্গে শিলচরের লোকশিল্পী বিধান লস্করকে ফকিরা লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 24 ও 25 আগস্ট শিলচরে অনুষ্ঠিত হচ্ছে লোকসঙ্গীত উৎসব। শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই উৎসব। একই সঙ্গে থাকবে বরাক ভিত্তিক লোকসঙ্গীত প্রতিযোগিতা। রবিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ সংক্রান্ত আয়োজনের কথা জানালেন লোকমঞ্চের কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, ধীর রঞ্জন চক্রবর্তী, সুব্রত পাল প্রমুখ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লোকমঞ্চের কর্মকর্তা প্রদীপ কুমার পাল জানান, 24 আর 25 আগস্ট আমাদের মূল অনুষ্ঠান, আর এর আগে লোককণ্ঠ প্রতিযোগিতার যে ধাপে ধাপে যেটা শুরু হবে সেটা শুরু হবে এই 4 তারিখ অগস্টের 4 তারিখ থেকে। 4 তারিখে প্রথম করিমগঞ্জে আমাদের অডিশন, তারপর আমাদের সেকেন্ড অডিশন হচ্ছে গিয়ে শনিবার 10 আগস্ট
শিলচরে, আর 11 তারিখ রবিবার, 11 আগস্ট রবিবার, সেটা হবে গিয়ে হাইলাকান্দি। তারপর 17-18 তারিখে আমাদের মূল পর্বের অনুষ্ঠান প্রতিযোগিতা, মূল পর্বের অনুষ্ঠান শিলচর। তারপর 24 এবং 25 তারিখ, এই দুই দিনের মধ্যে আমাদের সেই মূল অনুষ্ঠানের সঙ্গে বিশেষ অনুষ্ঠান থাকবে সেই ব্যাপারে। রাম বিরিজ ফর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল ধলাইর এসএল ক্লাব। তারা পরাজিত করে দক্ষিণ হাইলাকান্দির মণিপুর এফসি ক্লাবকে। রবিবার ধলাইর ফুটবল মাঠে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুট আউটের ডাক দেওয়া হয়। পেনাল্টিতে ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে, আর তখনই বাজিমাত করে ধলাইর এসএল ক্লাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জে গৃহবধূ খুনে গ্রেফতার স্বামী, ফাঁসির দাবি তুললেন জনতা। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা, বাংলাদেশের প্রতিনিধি দল বরাকে। বরাক উপত্যকা জুড়ে শহীদ জগন যিশু স্মরণ, স্থানে স্থানে অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।